বাংলার অন্যতম শ্রেষ্ঠ একটি ক্লাব অ্যান্ড স্পোর্টিং তারা এবছর আইএসএল খেলতে চলেছে আর ইতিমধ্যেই তারা দল শুরু করেছে আর ইতিমধ্যেই তারা কিন্তু ছ কোটি টাকার একজন বিদেশি খেলোয়াড়কে সাইন করাতে চলেছে সব ডিটেল এই ভিডিওতে তোমাদের জানাবো তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর প্রথম খবরটি বলবো দেশ ব্যাকিংহামকে নিয়ে আমরা ইন্ডিয়ান ফুটবল যারা দেখি তারা কিন্তু ভালো করেই চিনি এই দেশ ব্যাকিংহাম একটা সময় মুম্বাই সিটি এফসির হেড কোচ ছিল আর মুম্বাই সিটি এফসিকে অনেক সাফল্য দিয়েছে তারপর তিনি এই মুম্বাই সিটি এফসির কোচ কোচের পর থেকে ইস্তফা দিয়ে ইংল্যান্ডে পাড়ি দেয় আর ইংল্যান্ডের একটি ক্লাব মানে থার্ড ডিভিশন খেলছিল তখন এই ক্লাবটি অক্সফোর্ড ইউনাইটেড এফসিকে তিনি কোচের পদে নিযুক্ত হন আর এই অক্সফোর্ড ইউনাইটেডকে তিনি এই থার্ড ডিভিশনের যে ইংল্যান্ডের লিগ আছে ইএফল লিগ ওয়ান সেখানে চ্যাম্পিয়ন করে মানে নেক্সট ইয়ার তারা সেকেন্ড টায়ার যেটা ইংল্যান্ডের বলে সেখানে তারা কোয়ালিফাই করলো যেটাকে বলে ইংলিশ চ্যাম্পিয়নশিপ তো সেখানে এই অক্সফোর্ড ইউনাইটেডকে তিনি কোয়ালিফাই করিয়েছেন তার কোচিংয়ের নেতৃত্বে তো দেশ ব্যাকিংহামের যে এখানে মানে ইন্ডিয়াতে যে জাদু সাফল্য চলছিল কোচিং মানে কোচ হিসেবে সেটা কিন্তু ইংল্যান্ডে গিয়েও সেটা বজায় রেখেছেন আর এই ক্লাবটিকে তিনি সেকেন্ড ডিভিশন ইংল্যান্ডের এখানে কিন্তু কোয়ালিফাই করেছে তো বুঝতেই পারছো কত ভালোভাবে একটা কোচ যে ক্লাবেই যাচ্ছে সেখানেই সাফল্য এনে দিচ্ছে এবার বলবো ইস্টবেঙ্গলের কথা ইস্টবেঙ্গল গতকালকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনাল খেললো যেখানে ইস্টবেঙ্গলের কাছে একটা জয়ের হাতছানি ছিল বাংলার কোনো প্রথম ক্লাব হওয়ার চান্স ছিল ইস্টবেঙ্গলের কাছে বাট আলটিমেট সেটা ইস্টবেঙ্গল করতে পারেনি এর আগে মোহনবাগানকে আমরা দেখেছিলাম লাস্ট ইয়ারে তারা তৃতীয় স্থান পেয়েছিল কিন্তু ইস্টবেঙ্গলের চান্স ছিল চ্যাম্পিয়ন হওয়ার বাট সেটা তারা মানে একদম বলতে পারো খুব একটা ভালো ফুটবল তারা খেলেনি মোটামুটি ফাইনাল সেমি ফাইনালে সেকেন্ড হাফে যেটা খেলেছিলো কালকের ম্যাচটা মোটামুটি লাস্টের দিকে দেখতে ইস্ট ইস্টবেঙ্গলের টিমটা যেন খুব যেন হাঁপিয়ে গেছে যেন একটা কিছু ওদের মধ্যে কাজ করছিলো যাই না যাই হোক তো প্রথমভাবে তো এক এক ম্যাচ শেষ হয়েছিলো দ্বিতীয়ভাবে শুরুতেই ইস্টবেঙ্গল দুই এক গোলে লিড নিয়েছিল বাট পাঞ্জাব টিম আলটিমেট দুটো গোল করে আলটিমেট তিন দুই গোলে তারা ম্যাচটি জিতে যায় আর পাঞ্জাব কিন্তু এটা প্রথমবার ট্রফি পায় তো যাই হোক ইস্টবেঙ্গলের টিম যদিও বা বলি ফাইনালে হেরে গেছে তারা কিন্তু নেক্সট জেনারেশান কাপ সেটা সাউথ আফ্রিকায় বছর হবে সেখানে কিন্তু খেলার জন্য কোয়ালিফাই করে ফেলেছে ইন্ডিয়া থেকে তিনটে ক্লাব যাচ্ছে ইস্টবেঙ্গল আছে মুথুট ফুটবল একাডেমি রয়েছে আর আছে এই পাঞ্জাব এফসি তো বেস্ট অব লাভ ইস্টবেঙ্গল টিমের জন্য তো এই বলবো দলবদলের কিছু খবর বলবো তো দলবদলের খবরে যেটা সবার প্রথম খবরটি বলবো চেন্নাইন এফসি একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়কে কিন্তু সাইন করাতে চলেছে এখনও অবধি সাইন হয়নি সাইন মানে চলছে এই জন্যই বলছি কথাবার্তা চলছে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে এই ব্রাজিলিয়ান খেলোয়াড়টির নাম হচ্ছে লুকাস ব্রাম্বিলা উনত্রিশ বছর বয়স তিনি অ্যাটেকিং মিডফিল্ডার পাঁচ ফুট এগারো ইঞ্চি যার মানে হাইট আর বলে রাখি এই খেলোয়াড়টি লাস্ট খেলেছে সাইপ্রাসের একটি ক্লাবে মানে টপ ডিভিশন ক্লাব এখন বর্তমানে দেখতে পারবে সাইপ্রাস থেকে কিন্তু অনেক খেলোয়াড় ইন্ডিয়াতে এখন আসছে ইস্ট বেঙ্গলও দেখেছি এছাড়া অন্যান্য ক্লাবও কিন্তু আমরা দেখছি সাইপ্রাস থেকে অনেক খেলা মানে খেলোয়াড় তারা এখন ইন্ডিয়ার যে আইএসএল ক্লাবগুলোতে তারা সাইন করছে আর এখানে মোটামুটি তারা খেলছেও তো এরপরে যে খবরটি বলবো মোহামেন স্পোর্টিংকে নিয়ে মোহামেন স্পোর্টিং ইতিমধ্যেই অনেক খেলোয়াড়কে ডোমেস্টিক খেলোয়াড়দের সাইন করাচ্ছে বিদেশি খেলোয়াড় দিকেও তারা নজর দিয়েছে তো তাদের মধ্যেই তারাও একজন ব্রাজিলিয়ান একজন খেলোয়াড় আর যিনি বর্তমানে খেলছিলেন বুলগেরিয়ান টপ ডিভিশন একটি ক্লাবে যে ক্লাবটির নাম লোকোমোটিভ সোফিয়া এই ক্লাবটিতে তিনি খেলছিলেন যার পুরো নাম কার্লোস ফ্র্যাঙ্কা তাকে ফ্র্যাঙ্কা নামেই পরিচিত যার বর্তমান মূল্য বলতে পারি মানে ট্রান্সফার দেখাচ্ছে যে এটা ট্রান্সফার মার্কেটে ছ কোটি টাকা তো এই খেলোয়াড়টির সঙ্গে একটা কথাবার্তা চালাচ্ছে মোটামুটি সাইন হয়ে যাবে তিনি উইঙ্গারও খেলে মাঝমাঠও খেলে মানে অনেক পজিশনেই তিনি খেলতে পারেন যার বর্তমান বয়সটাও বলে দিই উনত্রিশ বছর বয়স খুব একটা বেশি বয়স না কিন্তু বুলগেরিয়া মতো টপ ডিভিশন ক্লাবে খেলছে তার মানে বোঝা যাচ্ছে একজন ভালো বিদেশিই আসতে চলেছে মোমেনান স্পোর্টিংয়ে